নামাজ কোনটাকে বলে? নামাজ মানে মেজিরাজ। কোনটা মেজিরাজ? দেহ মেজিরাজ। এই দেহ ভান্ডার যে মেজিরাজ কি পারবি সেইটা হচ্ছে নামাজ। আমি নামাজ পড়ি আসলাম, ফলে হাল মিথ্যা কথা বললাম, দুনিয়াদারি করলাম, কার মেরি খাবো কার ধরি খাবো, এটা ধর্ম না, ওটা হচ্ছে সুধর্ম। যার ভেতরে নেই তার ভেতরে কোনো ধর্ম নেই, কুধর্ম। মানুষ তো চলছে এখন শুধু কুধর্ম কুধর্ম কুধর্ম, তাই যে কু আর সু এই দুটো ভালো আর মন্দ এই দুটো বিচার করি। সলামত শক্তি যার ভিতরে আছে সেই হচ্ছে সাধু। আমি আজকার সাধু, আমি কিছুই জানিনি, আমি একটা ক্ষুদ্র জ্ঞানী, জ্ঞানীর আমি কিছুই বুঝতে পারলাম না, তো আমি গুরু ধরা লোক। আমি আজ 50 বছর এই পথে রয়েছি, আমি অনেক বংশীধারের ছেড়ে, অনেক গর্বধারক ছেড়ে সবই জানি। পাকিস্তান পেরিয়ে যখন আমি প্রাইমারি স্কুলে লেখাপড়া করতাম, বেশি জানিনি, ক্লাস 3 পর্যন্ত জানি তখনকার, তা তখনকার জাতীয় সঙ্গীত আমি পড়েছি যে পূরব বাংলা শ্যামলী মা দোসার সিন্ধু মরু সাহারা ডান্ডা জগে জাদা, এটা উর্দু ভাষা পাকিস্তান আমলে। এখন হয়েছে কি সেই জাতীয় সঙ্গীত? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে নাগায়, আমার প্রাণে বাজে বাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তাই ভুল ত্রুটি হইলে আমার একটু ক্ষমা করে দিও। আমি আর কি বলবো, আমার নাম আশকার সাধু, পিতার নাম আলম শেখ, আমার শিক্ষাগুরু কাতব সাইজি আমার মাঠে, তিনারই একটা মাজার হয়েছে, তিনার কাছে ওটা বসা করতাম, করে কিছু কিঞ্চিত ধ্যানে আমি একটু জ্ঞান অর্জন লাভ করতাম তিনার কাছে বসে 7 দিন 24 ঘন্টা। আমিও একটা বংশীধারের ছেলে, জমি জায়গা গরু বাছুর নেভাদি কাজ করেছি, আজ আমি পথের ভিকারি হয়ে বসে আর ভিক্ষা করিনি, 2 বাড়ি 3 বাড়ি পালি করলাম, তাও এখনও বেরোইনি। তবে আমারও একটা আস্থান আছে আমার গরুর পাশে, আমি বছর বছর সেখানে সাধু সেবা দিই, সাধু সেবায় আমাকে এসপি হোক ডিসি আপনার ওসি সাহেবরা অনেক হেল্প করে, তারা ভালোবাসে। আজ প্রশাসন যদি এই দেশে না থাকতো, এই দেশটা ছিন্নভিন্ন করে ফেলত, সেটা কার জন্যে? হে মিডিয়া নিয়ে এসছে আমার মা হাসিনা, শেখ মুজিব, সে একটা কঠিন ব্রেনী লোক, খুব জ্ঞানী না হয়ে আজ বাঘের মুখে থেকে এই বাংলাদেশকে কেজেছে সে, না কখনো আর মজিব তৈরি হইত না যে এই দেশকে আমরা অবাঙালির হাতে থেকে বাংলার কাছে নিয়ে আসবো। তো যাই হোক, আমার ক্ষুদ্র জ্ঞান বেশি বুঝবো না, এই বললাম তো গুরুপদে একটা গান বলি। আমার বাপ এসছে ঢাকার থেকে, আগে তো গতকালকে এসছে, তাই আমি এক নাগার মাঠ, তাকে বলা হয় ছুঁচুকুলার মাঠ, গৌরীনগর পুরান্তপুরের